পাচারকারীদের হাতে আক্রান্ত হয়ে এক যুবক আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। অবৈধ পাচার বাণিজ্যে বাধা দেওয়ার পাচারকারীদের হাতে আক্রান্ত হলো এক যুবক। আক্রান্ত যুবকের আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার নরসিংগড় ভাগলপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। আহত যুবকের নাম সমীর দেব। আক্রমণকারীদের নাম দিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সক্ষম হয়নি পুলিশ অভিযোগ উঠেছে। পাচার বাণিজ্যে বাধা দেওয়ার জন্য পাচারকারীদের হাতে নিরীহ যুবক আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। করোনা তারা ফরাত গেছি পর দুই আমার দিকে আর আমার মারধর করা স্টার্ট করে দিয়েছে তারা বাপ পরিচিত জনে। আপনাদের মারধর করার কারণটা কি? এরা কিন্তু রাত্রেবেলা এরা মাল দেয়, আমরা বাড়ি দিয়ে গিয়েছি এরা হাত তাকাড়া দিয়ে দিয়ে আমার বাড়ির সামনে মাল দিলে তার কাদা মাল দিলে বেছে দেখলে এসে গালা লিখে এই যে কাদা পেন্সিল স্কোপ এসব মাল দেয় দিলে পরে বেছে দেখলে তার কাড়ার লোক বাড়ি বেছে গালালি করে আমরা এদিকে মানে বাংলাদেশে পৌঁছা তারা। হ্যাঁ পৌঁছা তারা তার যে ব্যবসা রোজ করে তারা কী কী মানে বাংলাদেশে প্রচার করে কাদা পেন্সিল স্কোপ কতদিন যাবো তারা? অনেক দিন আগে অনেক দিন ধরে আমি না করছি পরে তারা এরপর এরপরে তোমার সব মিলে দুঃখ করে নিশ্চয়া আমার নিয়ে মারলো এরা বাড়িতে এরা বাড়ি এরা পাড়া এরা বাড়ির নিয়ে তারা বাড়িতে ডেকে নিয়ে মারছে বাড়ির সামনে নিয়ে মারছে যারা মারছে তারা কারা? তার নাম প্রসেনজিৎ পাল, প্রসেনজিতের বড় ভাই, তার বাবা আছে আর তার দুটো ভাই, বাবার নাম পরিমল পাল, তার ছোটো ভাই নামে আমরা কুটু করে ডাকি চিরঞ্জিৎ পাল বুধরটা। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।